সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আজ আমি আপনাদেরকে দেখাবো মিলন হবে কতদিনে এই গানটি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন, গানটি আমাদের দ্রুত দাদরা অর্থাৎ ঝুমুর তালের উপর। দ্রুত দাদরা বা ঝুমুর তাল আপনারা জানেন ছয় মাত্রা, ছন্দ তিন তিন, পদ সমপদী, বোল বা ঠেকা হচ্ছে ঢাক দিনা দিন নাক তিনা তিন, ঢাক দিনা দিন নাক তিনা তিন। এই ঠাকার উপর আমাদের এই গানটি গাইতে হবে। গানটিতে একটি স্থায়ী এবং তিনটি অন্তর আছে। আপনারা জানেন স্থায়ী কথাটি হচ্ছে মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনি। এই হচ্ছে স্থায়ী কথা। প্রথম অন্তরের কথাগুলি হচ্ছে ছাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুণি। এই হচ্ছে গানটির প্রথম অন্তরের কথা। গানটির দ্বিতীয় অন্তরের কথাগুলি হচ্ছে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লোকালে না পায় অন্বেষণ, কালারে হারায়ে তেমন, ঐরূপ হেরিয়ে দর্পণে। এই হচ্ছে গানটির দ্বিতীয় অন্তরের কথা। গানটির তৃতীয় অন্তরের কথাগুলি হচ্ছে যখন ঐরূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ও ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে। এই হচ্ছে গানটির তৃতীয় অন্তরার কথা। এই গানটি মোটামুটি সবারই জানা, মোটামুটি এই গানটির সাথে সবাই পরিচিত। তারপরেও আপনারা শিকার আগে গানটি ভালো করে শুনে নেবেন, শুনে গানটি ওঠানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু গানটি আপনারা সহজভাবে ওঠাতে পারবেন এবং গাইতে পারবেন। তাহলে চলুন এবার আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে গানটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমরা শি সাপ থেকে করব। এই শি সাপের আমাদের কোমল গা, কোমল নি, এই দুইটি নোট লাগবে, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে এই স্বরগুলি হলো সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা। এই এই স্বরগুলির মাধ্যমে আমাদের এই গানটি হবে। তাহলে চলুন আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, এই মিলন হবে কত দিনে দুইবার। আমি আবার স্লো করে দেখিয়ে দিচ্ছি। মিলন হবে এই এখান থেকে এখানে, মিলন হবে, মিলন হ হ পর্যন্ত এখানে, বে এখানে, মিলন হবে এই কত, এখানে ক, এখানে তো, কত দিনে, এই উপরে সাত থেকে কোমল নি ধা পা দিনে, এই মিলন হবে কত দিনে, এই সবগুলি একদম কালো গাট, শুধু এখানে নি সাদা গাট আর সবগুলি কালো গাট। মিলন হবে কত দিনে, এই তারপর হচ্ছে আবার মিলন হবে কত দিনে, সেটি হবে আমাদের পা থেকে মিলন, এই এখান থেকে এখানে মিলন, মিলন শুধু মিলনটা, এই দুইটাই হবে পা এবং সা মিলন। তারপরে আবার এখানে আসতে হবে আমাদের এই সাথে হবে, এই হবে শুরু হবে, হবে দুইটা কত এই দিনে, এই আবার দেখুন মিলন, এই দুইটা আবার এখানে হবে, এই দুইটা হবে কত, এই দুইটা কত দিনে, এখান থেকে এখানে, এখানে তারপর এখানে দিনে, এই আবার দেখুন মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, এই এরকম হবে। সারগাম হচ্ছে সা 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 রে মিলন হবে, তারপর মা পা কত, তারপর সা নি ধা পা দিনে, এই তারপর এখান থেকে পা সা 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 মিলন, এই তারপর এই নিচের সাথে সারি হবে মা পা কত সা নিধা পা
দিনে এই তারপর আমার মনের মানুষের শোনে সেটি হবে এখান থেকে আমার আমার মনের মানুষের শোনে এই আমি অল্প অল্প করে ভেঙে দেখাচ্ছি আমার এই তিনটা আমার মনের মানুষের শোনে এই এবার আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আমার এই এখান থেকে এখানে তারপরে এখানে এক দুই তিন এই তিনটাই হবে আমার আমার এই আমার এই মনের মো দুইটা নের এই দুইটা এখান থেকে এখানে এখান থেকে এখানে মনের এই আমার মনের এই মা একটা নু এই এখান থেকে এখানে তারপর এখানে এখান থেকে এখানে তারপর এখানে নু তারপর শেরো এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে শেরো শনি এক দুই শনি এই আমার মনের মানুষেরও শনি এই এই এতটুকুর সারগাম হচ্ছে পানি ধা ধা আমার এই তারপর পা ধা পা মা পা মা মনের এই গা রে গা রে মানু সারে সানি শেরো সারে শনি এই এই এতটুক কিন্তু আমাদের দুইবার হবে দ্বিতীয়বার একটু ভিন্ন আছে যেমন আমার মনের মানুষের শনি এই এই জায়গায় একটু ভিন্ন আছে আবার দেখুন আমার মনের মানুষের শনি এই আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার এই তিনটা এক দুই তিন আগের মতোই আমার তারপরে মনের এই আগের মতোই মানুষ মানু এই আগের মতোই শেরো শনি এই জায়গায় এসে একটু ভিন্ন শেরো এই শেরোর পরে আমাদের প্রথম শনে ছিল শনি এই দুইটায় আর এখন হবে এখন এখান থেকে এখানে এখানে তারপরে এখানে তারপরে এখানে যেমন শেরো শনি এই এই এতটুকুর সারগাম হচ্ছে পানি ধা ধা আমার পা ধা পা মা পা মা মনের গা রে গা রে মানু সারে সানি শেরো সারে গা রে সা শনি এই এই হচ্ছে আমাদের এই গানটির স্থায়ী আপনারা গানটি শুনে নেবেন তাহলে কিন্তু এই গানটি আপনাদের বাজাতে সহজ হবে আপনারা বুঝতে পারবেন কোনটার পর কোনটা বাজাতে হবে সেজন্যে গানটি শুনে নেবেন এই স্থায়ীর পর অর্থাৎ অন্তরা গাওয়ার আগে আপনারা একটি মিউজিক দিতে পারেন যেমন এই এই মিউজিকটি দেওয়ার পরে আপনারা অন্তরা গাইতে পারেন তাহলে এই মিউজিকটি আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি এই এখান থেকে এখানে এখান থেকে এখানে এই এই এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে এই তারপর এই এখান থেকে এখানে এখান থেকে এখানে এখানে এই আবার দেখুন এই এই
এতটুক আপনারা দুইবার দিবেন। দুইবার দিতে হলে আপনাদের কি করতে হবে, এই সাথে আমাদের দুই মাত্রা বেশি যাবে, এই দুই টুকা দিতে হবে। যেমন প্রথমবার এই এতটুক প্রথমবার, তারপরে দুই টুকা বেশি দিয়ে, এই দুই টুকা বেশি দিয়ে, এই এরকম করে গাইতে হবে। একই রকম দুই টুকা শুধু বেশি দিতে হবে। তাহলে সারগাম হচ্ছে সা গা রে গা সা রে সা নি, এই এই নি সা রে গা সা, এই তারপরে এই এই সা সা দুই টুকা বেশি দিয়ে, সা সা দুই টুকা বেশি দিয়ে, আবার সা গা রে গা সা রে সা নি নি সা রে গা সা, এই এই এতটুক প্রথমে দুইবার। তারপরে হচ্ছে আমাদের আবার দুই টুকা দিয়ে, এই এতটুক, আবার দেখুন এই, তাহলে এই উপরের এতটুক হচ্ছে এই দুই টোকার পর এক দুই তিন চার, এই চারটা দুইবার করে হবে। যেমন এই দুইবার করে হবে, দুইবার করে হবে, এই পাঁচ নাম্বার থেকে একবার করে আসবে, এই এখানে এসে থামবে। তারপরে আবার যখন করতে যাব এখানে দুই টোকা বেশি দিয়ে, দুই টোকা বেশি দিয়ে, এই এই এতটুকুর সারগাম হচ্ছে সা সা দুই টোকা, সা সা রে রে গা গা মা মা পা মা গা রে সা। তাহলে আমি এবার আবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আশা করি মিউজিকটি বুঝতে পেরেছেন। এবার আমরা অন্তরা করব। আমি আপনাদেরকে প্রথম অন্তরাটি দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকি অন্তরাগুলি তুলে নেবেন, কারণ বাকি অন্তরাগুলি কিন্তু একই রকম বাজাতে হবে, গাইতে হবে একই রকম। সেজন্য প্রথম অন্তরাটি আপনারা ভালো করে দেখবেন এবং উঠাবেন, তারপরে কিন্তু একইভাবে বাকি অন্তরাগুলি গাইবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে প্রথম অন্তরাটি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে। ছাত্র কো প্রায় নিশি, এই ছাত কো প্রায়, এই ছাত এক জায়গায়, কো এক জায়গায়, প্রায় এক জায়গায়, ছাত কো প্রায়, এই তারপরে অহর, এই নি এবং সা, অহর তারপরে নি, এই দুইটা নি, এই এরপরে এক দুই তিন চার একদম সোজা যাবে, তারপরে সা আসবে, আবার রে যাবে, পরে আবার সাতে আসবে। এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এবার আমাদের সারগাম হলো মামা পাধা, এই ছাত কো প্রায়, এই নিশাসা অহর, এই তারপরে নিশা নিশা রে গা সা রে সা, এই নিশি, এই তারপর হলো চে আছে কালো, এই এক দুই তিন চার পাঁচ ছয়, চে আছে এই দুইটা কালো, এক দুই তিন চার, এই চারটা, তারপরে শোষি, এই এখান থেকে এখানে অর্থাৎ মা থেকে রে, তারপরে মা পা ধা নি ধা পা, এরকম হবে শোষি। এই সারগাম হচ্ছে সা 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 রে,
আছে আছে তারপর সানি ধাপা কালো এই তারপর মারে মাপা ধানি ধাপা অর্থাৎ সোষে এই চে আছে কালো সোষে এই তারপর হচ্ছে আমাদের হব বলে চরণ এই দাসে এই অর্থাৎ হব বলে চরণ এই এক দুই তারপরে ধা থেকে পা হব বলে চর এই পর্যন্ত নো নো এই নো এখান থেকে এখানে আসবে হব বলে চরণ এই তারপরে দাসী দাসী এই এখান থেকে এখানে 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 তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে অর্থাৎ দাসী এই তাহলে এই এতটুকুর সারগাম হচ্ছে মামা পাপা পা এই হব বলে এই তারপর পাপা ধাপা চরণ এই তারপর মা পাধানি পাধা পা দাসী এই তারপর আমাদের হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী এই তাহলে আমি এবার ভেঙে ভেঙে দেখাচ্ছি এই এই পা থেকে সা হব এই বলে এই নি এবং ধা বলে চরণ এক দুই তিন চার চরণ এই দাসী এই সা রে গা রে সা দাসী এই হব বলে চরণ দাসী এই তাহলে এই এতটুকুর সারগাম হচ্ছে পাশা নিধা পা মা গা রে সা রে গা রে সা এই হব বলে চরণ দাসী এই তারপর ওতা হয় না কপাল গুনে ওতা এই আমাদের মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে এই এই সুরটার মতোই আমাদের পরবর্তীতে এই সুরটা আসবে ওতা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে এই এরকম আসবে ওতা হয় না এই ওতা হয় না এখানে ওতা হয় না এই কপাল ক এখানে পাল এখানে কপাল গুনে এই গু নে এই এক দুই তিন চার গুনে এই আমাদের প্রথম মিলন হবে কতদিনে এর মতোই আপনারা দেখে নেবেন তারপরেও আমি সারগাম দেখিয়ে দিচ্ছি সা 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 রে ওটা হয় না মাপা কপাল সা নিধা পা গুনে এই তারপর আবার আমাদের আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে এই তারপর আবার আমাদের মিলন হবে কতদিনে এই শুরু হয়ে যাবে আবার মিলন হবে কতদিনে তারপর আমাদের আবার মিউজিক দিতে হবে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন এই তার মানে আমাদের মিউজিকের পরে আবার আমাদের দ্বিতীয় অন্তরাগুলি আসবে তাহলে এই প্রথম অন্তরাটি আপনারা ভালো করে শিখে নেবেন তাহলে কিন্তু দ্বিতীয় অন্তরা
এবং তৃতীয় অন্তরা একই রকম ভাবে আপনারা গাইতে পারবেন। তাহলে এবার আমি আপনাদেরকে দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা শুধু গেয়ে দিচ্ছি, আপনারা তুলে নেবেন একই রকম ভাবে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লোকালে না পায় অনেশন, তালার হারায় যেমন তালার হারায় যেমন, ঐরূপ হেরিয়ে দর্পণে ঐরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সরে আমার মনের মানুষের সরে। এই তারপর হচ্ছে আবার মিউজিক দিয়ে নেবেন, তারপর আবার তৃতীয় অন্তরাটি গাবেন। যখন ঐরূপ স্মরণ থাকে না লোক লজার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সরে আমার মনের মানুষের সরে। এই এইভাবে আমাদের এই গানটি শেষ করতে হবে। আপনারা প্রথমে গানটি শুনবেন, তারপরে স্থায়ী এবং প্রথম অন্তরাটি ভালো করে উঠাবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ গানটি গাইতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গানটি উঠাতে হবে এবং কিভাবে বাজাতে হবে। আপনারা প্রথমে এইভাবে গানটি তুলবেন, তারপরে গানটি গাইবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই।